আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহি মলা নবীর জেবাদা আম্মা বাদ প্রিয় دینی ভাই বোনেরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যে হুজুর আমরা এত পড়া লেখা করি কিন্তু পড়া মনে থাকে না কষ্ট করে অনেক বড় একটা চ্যাপ্টার অনেক বড় একটা পৃষ্ঠা মুখস্ত করি কিন্তু পরে দেখি সেটা আর মনে নেই আবার অনেক সময় অনেকেই অনেক কথা বলে কিন্তু পরে সেটা আর আমাদের মনে থাকে না তো এমন কোনো আমল আছে কিনা যে আমলটি করলে বা যে দোয়াটি পড়লে আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে আমাদের মেধা বৃদ্ধি পাবে ভালো হবে তো প্রিয় বন্ধুগণ আজকে খুবই সুন্দর একটি দোয়া আপনাদেরকে শিখিয়ে দেব এবং খুবই ছোট্ট একটি দোয়া যে দোয়াটি পবিত্র কোরআনে উল্লেখ হয়েছে স্বয়ং আল্লাহ রব্বুল মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন তো বন্ধুগণ যেহেতু এটি একটি কোরআনের আমল সেহেতু অবশ্যই আপনারা যদি নিয়মিত করেন আল্লাহ তালা আপনার মেধা শক্তি বৃদ্ধি করে দিবেন স্মরণ শক্তি বৃদ্ধি করে দিবেন প্রিয় বন্ধুগণ সুরায় তহার একশো চোদ্দ নম্বর আয়াত আয়াতটি হল রব্বি জির আমি আবারও বলছি আয়াতটি হলো ইলমা এই আয়াতের অর্থ হচ্ছে হে আমার রব তুমি আমার জ্ঞানকে বৃদ্ধি করে দাও তুমি আমার এলেমকে বৃদ্ধি করে দাও প্রিয় বন্ধুগণ এই ছোট্ট আয়াতটি আপনি বেশি বেশি পাঠ করবেন যখন আপনি পড়তে যাবেন তখন পড়ায় যখন বসবেন পড়া শুরু করার আগে এই আয়াতটি কয়েকবার পাঠ করে নেবেন তবে বেজর সংখ্যা আর একটি পড়লে ভালো হয় যেমন তিনবার পাঁচবার সাতবার এভাবে বেজর সংখ্যা আপনি যত বেশি খুশি আপনি তত বেশি পড়তে পারেন যতক্ষণ পর্যন্ত আপনি পড়ার সুযোগ পাবেন ততক্ষণ পর্যন্ত এই দোয়াটি পাঠ করবেন বন্ধুগণ বেশি বেশি যদি আপনি এই দোয়াটির আমল করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন এই আমলের বদৌলতে এই আমলের বিনিময়ে আপনার স্মরণ শক্তি বৃদ্ধি করে দিবে আপনার মেধা শক্তি বৃদ্ধি করে দেবে এবং আল্লাহ আপনাকে অনেক এলেম দান করবেন অনেক জ্ঞান দান করবেন তবে প্রিয় বন্ধুগণ আমলটি অবশ্যই বিশ্বাসের শহীদ করতে হবে তাহলেই আমলের ভালো ফলাফল পাওয়া যাবে ইনশাআল্লাহ তো প্রিয় বন্ধুগণ আজ এই পর্যন্তই আমি আশা করি যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন আপনার মূল্যবান মন্তব্য দিয়ে কমেন্ট করে জানাবেন আর আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে সকলেই এই দোয়াটি সম্পর্কে জানতে পারে সকলই যেন আমল করতে পারে আপনার কারণে যদি একজন মানুষও এই দোয়া সম্পর্কে জানে এবং সে যদি আমল করে সে যে পরিমাণ নেকি অর্জন করবে মহান রব্বু আলমিন আপনাকেও সেই পরিমাণ নেকি দান করবেন ইনশাআল্লাহ এজন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর নিয়মিত আমার এই চ্যানেলের সকল ইসলামিক ভিডিও পেতে দোয়া হাদিস মাসাইল সম্পর্কে জানতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন আল্লাহ তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ والسلام عليكم ورحمة الله وبركاته مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق